আমার মনে হয় যে তিনি সঠিক পদক্ষেপই নিয়েছেন, কেননা এই ধরনের ব্যবহার আমরা তাদের কাছ থেকে আশা করি না যাদের হাতে আইনের ন্যূনতম দায়িত্ব আছে। একজন সিভিক ভলান্টিয়ার, তিনি আমার শহরের আইনের প্রতিনিধি, ফলে তাকে যে সমস্ত কাজ করতে হবে সবই আইনের মধ্যে থেকে করতে হবে। এ ধরনের ঘটনা আমরা আগে অনেক দেখেছি যে যারা কোন রকম অপরাধের সঙ্গে যুক্ত তাদের বহু মানুষ এসে মারধর করছেন এবং তখন পুলিশ কিংবা সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতে দেখেছি, বাঁচিয়ে আইনের হাতে তুলে দিতে দেখেছি। এক্ষেত্রে আমরা উল্টোটা দেখলাম, যিনি এই ঘটনা ঘটিয়ে থাকুন খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আমি আশা করব যে যে নজির পুলিশ কমিশনার আমাদের নগরপাল তৈরি করলেন তাকে বরখাস্ত করে সেটা আমরা সকলে মাথায় রাখবো এবং ভবিষ্যতে এই ধরনের কোনো ব্যবহার তাঁদের কাছ থেকে পাবো না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এখনো কেন গ্রেফতার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, প্রতিক্রিয়া প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর। অমানবিক, দানবিক, বর্বর, বর্বরোচিত কোনো অ্যাডজেক্টিভ যথেষ্ট না এই ব্যাপারটির, এবং আজকে এটা মিডিয়া হাইলাইট হয়েছে বলে আমরা জানতে পারছি। এই রকম ঘটনা বোধহয় ঘাটে পথে অনেক হয়, যেটা আমরা মিডিয়া হাইলাইট হয় না বলে জানতে পারি না। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার বলুন বা বিন পুলিশ বলুন, হি হ্যাজ নো রাইট টু ডু সো, এটা করার অধিকার তাকে কেউ দেয়নি? একজন পিক পকেট বা একজন খুনিও যদি আপনার আপনি তাকে ধরেন, তাহলে আপনার তার ডিউটি হচ্ছে তাকে ধরে এনে পুলিশের হাতে হ্যান্ডওভার করবেন, করে পুলিশ তাকে কোর্টে চালান দেবে। হি শুড বি অ্যারেস্টেড, হি শুড বি টেকেন ইন টু পুলিশ কাস্টডি, এইটা হচ্ছে প্রথম জিনিস একদম। কে ওকে, এবং যার যাদের সামনে ঘটনাগুলো ঘটলো, যে সমস্ত ট্রাফিক অফিসার যারা ছিলেন তাদের কিন্তু এক্সপ্লেনেশন নেওয়া উচিত আমাদের মাননীয় পুলিশ কমিশনারের। পুলিশ কমিশনার অত্যন্ত মানবিক একজন ব্যক্তি, আমি তাকে ব্যক্তিগতভাবে জানি, হি ইজ এ গুড ফেলো, গুড পার্সন, এবং আশা করি উনি একটা এমন একটা এক্সেম্পলারি দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে আগামী ভবিষ্যতে আগামী দিনে এই ধরনের কাজ কল্লোলের তিলোত্তমার বুকে যেন কেউ করতে সাহস না পায়। জর্জ ফ্লয়েডের ক্ষেত্রে আমেরিকায় যেটা হয়েছিল, রেকর্ড টাইমে 22.5 বছরের পানিশমেন্ট কিন্তু আমেরিকান আদালত দিয়েছিল, এবং সারা পৃথিবী সিএনএন চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সেই ট্রায়ালটা শুনিয়েছে, সবাইকে, সারা পৃথিবীকে শুনিয়েছে। আমরা এতটা আশা করি না আমাদের এখানে, কিন্তু এইটুকু আশা করতে পারি একটা গ্রিন পুলিশ বা একটা সিভিক পুলিশের সাসপেনশন ফালতু, ওর কোনো মূল্য নেই, কোনো বাজার দর নেই। হি শুড বি টেকেন ইন টু কাস্টডি, এবং এক্সেম্পলারি অ্যাকশন নেওয়া উচিত পুলিশ কমিশনারের, যাতে এই জিনিসটি করতে কলকাতার বুকে কোনো পুলিশ অফিসার সাহস না পায় আগামী দিনে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।